উদ্বেগের কারণে নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে নতুন নাম দিয়েছে সরকার। এতে পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে মনে করেন আইনজীবীরা। তাদের মতে আইনটি নিপীড়নমূলক হিসেবেই থেকে যাবে। শুরুটা 2006 সালে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দিয়ে। সেই আইনের 57 ধারা নিয়ে চলে আলোচনা সমালোচনা। বিভিন্ন পক্ষ থেকে বলা হয় আইনটি নিপীড়নমূলক। ব্যাপক সমালোচনার পর সংশোধন করে আসে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনে সবচেয়ে বেশি নিগৃহের শিকার সাংবাদিকরা। দাবি করা হয় স্বাধীন মত প্রকাশের বিরোধী এই আইন। অবশেষে আইনটি পরিবর্তন করে নতুন নামে আসছে সাইবার নিরাপত্তা আইন। আইনজীবীরা বলছেন উদ্বেগের কারণে নির্বাচনের আগে আইনটি পরিবর্তন করছে সরকার। নতুন একটা আইন হতে যাচ্ছে সেটা আমরা শুনতে পেলাম হচ্ছে সংসদে উত্থাপনের 3 সপ্তাহ আগে। তাহলে আমরা আমাদের এই আইনের উপরে রিফ্লেকশনটা কখন দিব, আমরা আমাদের কমেন্টসগুলো কখন দিব? যদি একই রকমেরই হয় তাহলে আবার নাম পরিবর্তন কেন? তাহলে তো সংশোধনী হলেই হতো। তাহলে এখানে গভর্নমেন্ট অ্যাকনোলেজ করছে যে তাদের একটা অ্যাংজাইটি আছে এবং তারা এই আইনটা যে নিপীড়নমূলক এবং এটা যে ব্যবহারটা এমনভাবে হচ্ছে যার ফলে মানুষ নিপীড়নের শিকার হচ্ছে, নিবর্তনমূলক আইন হিসেবে এটা আসলে চরিত্র দাঁড়িয়েছে, সেটা বাতিলই যদি করতে হবে তাহলে একই জিনিস ঠিক রেখে আবার নতুন নামে আসা কেন? সাজা কমানো হলেও মূল যে ধারা ছিল তা নতুন আইনেও থাকছে, তাই এটিকেও নিপীড়নমূলক বলছেন অধিকার কর্মীরা। ওনারা দেখাতে চাইছেন বা ওনারা এটা আশ্বস্ত করতে চাইছেন বলবো আমি, যে ওনাদের গুড ইন্টেনশন আছে, ওনারা আসলে এইসব অপ্রেসিভ লগুলোকে রিভিউ করছেন এবং একটা ফেয়ার ইলেকশনের দিকে যাবেন, এইটা আশ্বস্ত করতে চান। কিন্তু এই আশ্বস্ত করতে যাওয়াটা কতটা কাজে লাগবে, কারণ একই ধারাগুলো বহাল রেখে যদি নতুন শুধু নামটা পাল্টানো হয় তাহলে এটা এই একই পারপাসে সার্ভ করবে এবং এটার নিপীড়নমূলক যে চরিত্র সেই চরিত্রটা কিন্তু থেকেই যাবে। সরকার জানিয়েছে সেপ্টেম্বরে বিল আকারে সংসদে উঠবে সাইবার নিরাপত্তা আইন। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।